ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো এমনটা মন্তব্য করে ভারতকে সতর্ক করে দিয়েছেন মোর এ প্রসঙ্গে তিনি বলেন ভারত বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল বাংলাদেশ তাই ভারত দক্ষিণ আফ্রিকার মতো বাংলাদেশকে নিলে ভুল করবে সম্প্রতি সময়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে ভারত সিরিজে কোনো ম্যাচেই টিকতে পারেনি প্রোটিয়ারা তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বাদ নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত প্রথম তিন ম্যাচ টি টোয়েন্টির পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই টি টোয়েন্টি সিরিজ ভারত বাংলাদেশের অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমনটা মনে করছেন হোয়াইটমোর টাইগারদের সাবেক এই কোচ বলেন ছোট ফরম্যাটে ভারতকে কঠিন লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ এটা ভারতের জন্য চ্যালেঞ্জ হবে বর্তমানে বাংলাদেশের খেলোয়াড়রা অনেক বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলছে এটা তাদের জন্য সহায়ক হবে এছাড়াও সময় ভয়ঙ্কর দল তারা নিজেদের দিনে বাংলাদেশ সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে তবে ভারতকে সতর্ক করলেও বাংলাদেশকেও কিছু একটা বার্তা দিয়ে রাখলেন হোয়াইটমোর এ প্রসঙ্গে হোয়াইট বলেন বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি নেই তিন সংস্করণে সে বিশ্বসারা ব্যাটসম্যান এতে কোন সন্দেহ নেই তার উপস্থিতি দলের সাহস বাড়িয়ে দেয় তবে বিরাট কোহলি ছাড়াও ভারত অনেক শক্তিশালী রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে আছে তাই বাংলাদেশের জন্য এই সিরিজ কঠিন হবে ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে এ সমস্ত কথা বলেছেন বাংলাদেশের সাবেক কোচ হোয়াইট